নারকেল তেল আসলে কোন কাজের জন্য তৈরি জানেন কি? মিস্টার বিন শোয়ের এমন এক ভয়ঙ্কর রহস্য যেটা শুনে আপনার ঘাম ছুটে যাবে। আচ্ছা, মোবাইল ফোনটিকে চার্জে রেখে কথা বললে কি হবে? কেন এই দেশে একটি স্মার্টফোন কিনতে হলে এক ট্রাক ভর্তি করে টাকা নিয়ে যেতে হয়? আর আজকাল ছোট্ট বাচ্চাদের চুলও এত তাড়াতাড়ি সাদা হয়ে যাচ্ছে কেন? এই সব কিছুর উত্তর জানাবো পিনিক ভাইয়ের আজকের এই ভিডিওতে। এমন একটি জিনিস আছে যেটি আপনি ব্যবহার করছেন ঠিকই, তবে সেটি কখনো শেষই হয়নি, আর সেই জিনিসটি হচ্ছে ইরেজার। পৃথিবীতে 99% মানুষ যারা ইরেজার ব্যবহার করেছে তারা সেই ইরেজারকে কখনোই শেষই করতে পারেনি। হয়তো সেটি কোথাও হারিয়ে গেছে, নতুবা ভেঙে গেছে। কখনো এটি শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবহার করা হয় না। নাম্বার 2, যদি আপনি এমন কোনো ব্যক্তির পাশেও থাকেন যে কিনা সিগারেট খাচ্ছে, তবে এর ফলে আপনার প্রাণটাও চলে যেতে পারে। পাশে থাকা মানুষটি সিগারেটের ধোঁয়া নিয়ে প্রতি বছর আমেরিকাতে মোট 50 জন মানুষের মৃত্যু হয়। এই ব্যাপারটিকে সেকেন্ড হ্যান্ড স্মোকিং অথবা প্যাসিভ স্মোকিংও বলা হয়। নাম্বার 3, এমন একটি দেশ আছে যেখানে 1 কেজি কলার দাম একটি সাইকেলের দামের সমান, অর্থাৎ প্রায় 4,500 টাকা। শুধু তাই নয়, সে দেশে 1 প্যাকেট কফির দাম 8,000 টাকা। সেই দেশটি হচ্ছে নর্থ কোরিয়া। সেখানকার মানুষদের চা কফি কিনতে হলে 5 থেকে 10,000 টাকা খরচ করতে হয়। আবার এমনটাও নয় যে সেই দেশের মানুষ খুবই ধনী, আর জিনিসপত্রের এত বেশি দামের কারণে সে দেশের জনগণের অবস্থা খুবই খারাপ। নাম্বার 4, মিস্টার বিনের ভিডিওতে আপনারা ব্যাকগ্রাউন্ডে এমন হাসির সাউন্ড নিশ্চয়ই শুনেছেন। তবে জেনে রাখুন, আপনি কিন্তু মৃত মানুষদের হাসির শব্দ শুনেছেন, কেননা বেশিরভাগ কমেডি শোগুলোতে লাফটার সাউন্ড ট্র্যাক ব্যবহার করা হয়। আর আজকালকার দিনে যতগুলো লাফটার সাউন্ড ট্র্যাক বাজানো হয় সেগুলো বেশিরভাগই 1950 সালে রেকর্ড করা হয়েছিল, অর্থাৎ এখন তাদের মধ্যে 90% মানুষই মারা গেছে। অর্থাৎ আপনি মরা মানুষের হাসির শব্দ শুনেন। নাম্বার 5, প্যারাশুটের মতো নারকেল তেলের বোতলগুলোতে সাধারণত লেখা থাকে যে এগুলো 100% কোকোনাট অয়েল। সেখানে এমনটা কিন্তু লেখা থাকে না যে এটি শুধু চুলের জন্য তৈরি। তাহলে কি এটিকে অন্য কাজে ব্যবহার করা যায়? এর উত্তর হচ্ছে হ্যাঁ। আপনি এই তেল সাইকেলের চেন থেকে শুরু করে যে কোনো মেকানিক্যাল পার্টে ইউজ করতেই পারেন। এমনকি চাইলে আপনি এই তেল দিয়ে রান্নাও করতে পারেন। তবে এই তেল কিন্তু অতটাও স্বাস্থ্যসম্মত নয়। খাবার রান্নার জন্য যেই সকল নারকেল তেল ব্যবহার করা হয় সেগুলো হয় ভার্জিন অথবা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। নাম্বার 6, যদি আপনার এই দেশে গিয়ে কোভিড হয় তাহলে আপনাকে 3 লাখ টাকা দেওয়া হবে। উজবেকিস্তানে একটি আইন বানানো হয়েছিল যা আজ পর্যন্ত চালু আছে। সেটা হচ্ছে, যদি আপনি উজবেকিস্তানে গিয়ে করোনায় আক্রান্ত হন তবে সরকারের পক্ষ থেকে আপনাকে $3,000 দেওয়া হবে। তার পাশাপাশি সরকার আপনার টোটাল ট্রিটমেন্ট ফ্রিতে করবে। নাম্বার 7, এমন একটি দেশ আছে যেখানে আপনার একটি স্মার্টফোন কিনতে হলে 1 ট্রাক ভর্তি করে টাকা নিয়ে যেতে হবে। সোমালিয়া দেশটির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টাকা, আর সেই টাকাগুলোকে ঠিকভাবে ম্যানেজ করা। কেননা তাদের কাছে অনেক টাকা আছে, তবে সেই দেশটি আসলে গরিব, কেননা তাদের কারেন্সি খুবই দুর্বল। যদি সেই দেশের কোনো মানুষকে সাধারণ একটা ফোনও কিনতে হয় তবে সেই দেশে ট্রলি ভর্তি করে টাকা নিয়ে যেতে হবে, কেননা সেখানকার টাকার মূল্য খুবই কম। আর সে দেশে 100, 500 বা 1,000 টাকার নোট চলে না, বরং লক্ষ টাকার নোট ব্যবহার করা হয়। নাম্বার 8, এই বাদরটি প্রতিদিন সকাল 9টায় অর্থাৎ স্কুল শুরু হওয়ার সাথে সাথে ক্লাসে এসে হাজির হয়ে যায়, আর স্কুল ছুটি হলে সেখান থেকে ভদ্র মানুষের মতো চলেও যায়। অনেকের মতে এই বাদরটি স্টুডেন্টদের চাইতেও বেশি পাংচুয়াল। এই ঘটনাটি ইন্ডিয়ার ঝাড়খণ্ডের, আর এই বাদরটি একদিনও স্কুল ফাঁকি দেয় না। প্রথম প্রথম তো বাদরটিকে দেখে সবাই অবাক হতো, কিন্তু এখন সে রেগুলার একজন স্টুডেন্টের মতোই হয়ে গেছে। বাদরটি ক্লাসরুমে ঢুকে একটুও বিরক্ত করে না, বরং মনোযোগ দিয়ে পড়াশোনা করে এবং টিচারদের লেকচার শুনে। নাম্বার 9, আচ্ছা, ফোন চার্জে লাগিয়ে ব্যবহার করলে অথবা কল করলে কি হবে? এমনটা হয়তো অনেকেই করেন, তবে জেনে রাখুন এমনটা আপনার মোটেও করা উচিত নয়।
যখন আমরা ফোনে কারোর সাথে কথা বলি তখন ফোন থেকে রেডিয়েশন বের হয়, তবে এই রেডিয়েশন এতটাও বেশি পরিমাণে বের হয় না। কিন্তু যখন ফোনে খুব কম পরিমাণ চার্জ থাকে তখন ফোন থেকে অনেক বেশি রেডিয়েশন বের হয়। আর এমতো অবস্থায় যদি আপনি ফোনটিকে চার্জে লাগিয়ে কথা বলেন তবে সেই রেডিয়েশনের পরিমাণ আরও অনেক বেশি বেড়ে যাবে, যা আপনার জন্য অত্যন্ত ক্ষতিকারক। তার পাশাপাশি আপনার ফোনটি গরম হয়ে যাবে, যার ফলে আপনার স্কিনেও খারাপ প্রভাব পড়বে। কিছু কোম্পানির ফোন তো প্রচন্ড গরম হয়ে ব্লাস্ট হয়ে যায়, তাই চার্জে লাগিয়ে যদি কথা বলতেই হয় তবে ওয়্যারলেস হেডফোন ব্যবহার করুন। নাম্বার 10, বয়স বাড়ার সাথে সাথে মানুষের চুল সাদা হয়ে যায়। এটা তো আমরা সবাই জানি, আগেকার দিনের মানুষের চুল 50-60 বছর বয়সে সাদা হতো, আর আজকাল তো 20-25 বছর বয়সে মানুষের চুলে পাক ধরে। এর কারণটা কি? সবচেয়ে বড় কারণটি হচ্ছে পলিউশন। আজকাল যুবক যুবতীরা কলেজ বা কাজের জন্য অনেক ভ্রমণ করে, আর এ কারণে তাদের চুল এবং চেহারার স্কিনে অনেক খারাপ প্রভাব পড়ে। কিছু কিছু মানুষ চেহারার খেয়াল তো ঠিকই রাখে, তবে চুলের দিকে ততটাও ধ্যান দেয় না। আজকালকার সাবান শ্যাম্পুগুলোতেও তো বিরাট ভেজাল, আগেকার দিনে এত পলিউশন ছিল না, যার কারণে মানুষের চুল এত জলদি সাদাও হতো না। কিন্তু আজকাল এমনটা খুব দ্রুত হয়, আর কিছু গবেষকদের মতে এর পেছনে জেনেটিক কারণও থাকতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। জানো, আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।